হত্যা মামলায় গ্রেপ্তার নোয়াখালী 4 আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সকালে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন এই আদেশ দেন। এর আগে সকালে তাকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 1 নম্বর আমলি আদালতে হাজির করা হয়। পরে সুধারাম মডেল থানার একটি হত্যা মামলায় একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একরামুলের করিমের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম ও সোনাইমুড়ি থানায় দুটি হত্যা মামলা, একটি বিস্ফোরক ও অপহরণ সহ 4টি মামলা রয়েছে। এর আগে মঙ্গলবার রাত 11টার দিকে চট্টগ্রামের খুলশীতে ছেলের বাসা থেকে একরামুল কবির চৌধুরীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে $16,000 সহ নগদ 10 লাখ টাকা পাওয়া যায়।